নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পশ্চিমবঙ্গ ও বেঙ্গালুরু সেরা নার্সিং কলেজে ভর্তি চলিতেছে। আসন সংখ্যা সীমিত, ট্রেনিং এর পর 100% প্লেসমেন্ট। সত্বর যোগাযোগ করুন, মোবাইল নম্বর 7908595324 অথবা 7866923947। আসন সংখ্যা সীমিত। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মিছিল করেন বিজেপি। এই মিছিলে পা মেলান বিজেপির নেতা শমিক ভট্টাচার্য, তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক, সহসভাপতি আশিস মণ্ডল প্রমুখ। পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আজকে আপনি এখানে এলেন, কি বলেন? আমাদের পশ্চিমবঙ্গে 294টা বিধানসভায় আমাদের মিছিল পদযাত্রার মধ্যে দিয়ে, মিটিংয়ের মধ্যে দিয়ে আমরা সচেতন করতে এসেছি, বাংলার মানুষকে সঠিক বার্তা দিতে এসেছি। সিপিএমকে কেন্দ্র করে তৃণমূল এবং কংগ্রেস যৌথভাবে যে মিথ্যাচার চালাচ্ছে, কৃষকদের আতঙ্কিত করার চেষ্টা করছে, কৃষকদের বিভ্রান্ত করবার চেষ্টা করছে, বলছে যে কৃষকদের জমি বহুজাতিক সংস্থার হাতে চলে যাবে, কৃষকদের পণ্যের মালিকানা অন্য জায়গায় চলে যাবে, তারা এইটা নিয়ে বাজারে লুট তৈরি হবে, দাম বাড়বে, সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হবে, এই যে প্রচার চালাচ্ছে, এই সেটা পাল্টা জবাব। মানে অপপ্রচারের বিরুদ্ধে আমরা মানুষকে এসে বলছি, এই বিল কৃষকের বিল, এই বিল কৃষকের আত্মমর্যাদার বিল, এই বিল কৃষকের স্বাভিমানের বিল, এই বিল কৃষকের অধিকারকে, জমির অধিকারকে, তার উৎপাদিত পণ্যের উপরে তার অধিকারকে, তার নিজস্ব ইচ্ছাকে সুনিশ্চিত করবার বিল। এই বিল বাংলার মাটিতে কৃষিক্ষেত্রে এক আর্থসামাজিক বিপ্লব নিয়ে আসবে। কৃষকরা 1955 সালের যে অত্যাবশ্যকীয় পণ্যের পুরনো আইন আছে, যার বেড়াজালে বিভিন্ন সময়ে কৃষককে আটকে রেখে কৃষককে দরিদ্র থেকে আরও দরিদ্রতর করে দেওয়া হয়েছে, সেই অবস্থা থেকে উত্তরণের বিল। যদি শিল্প মালিক তার উৎপাদিত পণ্যের ক্ষেত্রে, দাম নির্ধারণের ক্ষেত্রে, বিক্রির ক্ষেত্রে সে যদি তার স্বাধীনতা পায়, যদি আমাদের উদার উন্মুক্ত অর্থনীতির মাধ্যমে অন্যান্য অর্থনৈতিক ক্ষেত্রে দরজা খুলে দেওয়া হয়, সেখানে যদি একটা সুস্থ প্রতিযোগিতা হয়, তাহলে কৃষকরা সেই প্রতিযোগিতা থেকে কেন বাইরে থাকবে? এই কৃষকদের প্রতিযোগিতার মধ্যে নিয়ে আসতে, তাদের উৎপাদিত ফসল আরও বিজ্ঞান ভিত্তিক করতে, কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি যোগান দিতে, তারা বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন, তাদের পণ্য অনলাইনের মাধ্যমে ভারতবর্ষের যে কোনো জায়গায়, ভারতবর্ষের বাইরে তারা বিক্রি করতে পারেন, সেই স্বাধীনতা তাদের থাকবে। মিথ্যা প্রচার চলেছে যে এমএসপি তুলে দেওয়া হচ্ছে, এই ন্যূনতম সহায়ক মূল্য থাকছে, ছিল এবং থাকবে, দেশের প্রধানমন্ত্রী বলেছেন পার্লামেন্টে। তাই যে যে বিভ্রান্তি তারা তৈরি করছেন, আমরা তার সেইগুলোকে নিয়েই মানুষের মধ্যে সচেতন করতে এখানে এসেছি। আজকে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলায় সমস্ত বিধানসভা কেন্দ্রে শেষ হয়ে গেছে, একটি বিধানসভা কেন্দ্র 4 তারিখের মধ্যে হয়নি, সেটা হচ্ছে আমাদের এই বিধানসভা কেন্দ্রটি, সেটা এই বিধানসভা কেন্দ্রে আজকে মিছিল হলো। আর এমনি আমফান নিয়ে তৃণমূল সরকার কী করেছে, প্রত্যেক মানুষের যারা আমফানের ত্রাণ বণ্টনে যে ব্যাপক দুরাচার চলেছে, দুর্নীতির শব্দ বলা ভুল, কারণ তৃণমূলের দুর্নীতির কথাটা সমর্থন, তৃণমূলের যে আগ্রাসনী নীতি তার বিরুদ্ধেই আমরা এখানে এসেছি। তো একই সঙ্গে আজকে আমাদের পরবর্তী কার্যক্রম আমরা ঠিক করছি যে আমাদের দলের একজন নেতাকে উত্তরপ্রদেশের কায়দায়, উত্তরপ্রদেশ বিহারে আগে যে ঘটনা সমস্ত ঘটত, থানার সামনে স্বয়ংক্রিয় রাইফেল থেকে ক্রস ফায়ারিং করে খুন করে দেওয়া হলো, এবং তারা দীর্ঘদিন তারা আক্রান্ত হতে পারে এই আশঙ্কা প্রকাশ্য জনসভায় প্রকাশ করেছে, আমাদের সাংসদ অর্জুন সিং করেছেন, মনীষ শুক্লা ওখানে আমাদের যোগ দিয়েছিলেন তিনি করেছেন, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। আমরা মানুষের কাছে এটা বলতে চাইছি যে এই হত্যা, এটা হত্যাকাণ্ডটা একটা পূর্ব পরিকল্পিত নির্ধারিত পুলিশের সহযোগিতায় রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য একটা হত্যাকাণ্ড, যে তৃণমূলের মধ্যে থেকে বেরিয়ে এসে যদি প্রতিবাদ করো তোমাকে চলে যেতে হবে, তৃণমূলের আগ্রাসনের বিরুদ্ধে তৃণমূলই কায়দায় যদি প্রতিরোধ গড়ে তুলতে পারো তাহলে তোমাকে চলে যেতে হবে। তাই পুলিশের সিসিটিভির সামনে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে যে ঘটনা ঘটেছে, এটা বাংলার মানুষের সামনে পরিষ্কার, এই পুলিশের ওপর কারোর কোনো আস্থা নেই, আমরা এখানে সিবিআই তদন্তে দাবি করছি। নিয়েছে পাকা বাড়ি থাকা সত্ত্বেও তারা টাকা নিয়েছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন কি না? উনি নিশ্চুপ, উনি সবসময় অ্যাভয়েড করে গেছেন।
আপনার নাম রেজিগনেশন? আমার নাম নারায়ণ চন্দ্র মাইতি, আমি এই জেলার জেলা সাধারণ সম্পাদক। জনসভায় দলে দলে চল।